الحمد لله، نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ثم أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. وقال الله عز وجل: ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى. الحمد لله সর্বাগ্রে আমরা মহান রব্বুল আলামিনের প্রশংসা আদায় করছি, যিনি আমাদেরকে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা এবং শোনার জন্য তার এই পবিত্র ঘরে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা আজকে আলোচনা করব সেই মহান ব্যক্তিত্ব সম্পর্কে, যিনি ছিলেন সাইয়েদুল মুরসালিন খাতামুন নবিয়িন, যিনি হচ্ছেন সমস্ত মানুষ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, যিনি সারা পৃথিবীর মানুষের জন্য মুক্তিদূত হিসাবে আবির্ভূত হয়েছেন, সেই প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী, তার ভালোবাসা এবং তার বিপরীত যে অবস্থান রয়েছে, অর্থাৎ যারা তাকে অবমাননা করে তাদের কি পরিণত হতে পারে, এ সম্পর্কে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে তার নবীর ভালোবাসার তৌফিক দান করেন, এবং আল্লাহর নবীর বিরুদ্ধে যারা অবমাননার চেষ্টা করে, যারা তাকে লাঞ্ছিত করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে অপদস্থ অপমানিত করেন এবং তাদের প্রতিশোধ গ্রহণ করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও শেষ নবীদের শেষ এবং সকলের শেষে আগমন করেছেন, তিনি সাইয়েদুল মুরসালিন এবং তার উম্মত হিসেবে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের নামের সাথে জুড়ে দিয়েছেন, এবং কিয়ামত পর্যন্ত যখনই আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারিত হবে, সাথে সাথে সেই নবীর নামকে উচ্চারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার জিকির, আপনার আলোচনাকে আমি সমুন্নত করেছি। একজন মানুষ যখন ইসলামে প্রবেশ করবে, সবার আগে তাকে যে কথা সাক্ষ্য দিতে হবে সেটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তার এই সাক্ষ্য, ইসলামে প্রবেশ করা, আল্লাহর প্রতি ঈমান আনা যথেষ্ট হবে না, পরিপূর্ণ হবে না, যতক্ষণ পর্যন্ত সে প্রিয় নবীকেও ঠিক অনুরূপভাবে সাক্ষ্য না দিবে, না বলবে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। মুয়াজ্জিন আজান দিবে,
তার আজান সম্পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর একত্ববাদে সাক্ষ্য দেওয়ার সাথে সাথে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সাক্ষ্য না দেবে নামাজ আদায় করবে মুসল্লি তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত প্রিয় নবীর উপরে দরুদ না পাঠ করবে আল্লাহর কাছে দুনিয়া আখিরাতের কল্যাণ কামনা করার জন্য আল্লাহর কাছে যখন বান্দা হাত তুলে দোয়া করবে সেই দোয়া আল্লাহর দরবারে পৌঁছবে না মধ্যাকাশে লটকানো অবস্থায় থাকবে যতক্ষণ পর্যন্ত নবীর উপরে দরুদ না পাঠ করা হবে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে আমরা আলোচনা করছি যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছেন ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার নিশ্চয় আপনাকে আমি কাউসার দান করেছি যে হাউজে কাউসারের পানি পান করলে মুমিন একবার যদি পানি পান করতে পারে আর কখনোই সে পিপাসিত হবে না আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেই নবীর হাত থেকে আমাদেরকে হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দান করেন এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সার্টিফিকেট প্রাপ্ত আল্লাহ তাকে সকল দিক থেকে পবিত্র ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার পবিত্রতা ঘোষণা করতে গিয়ে বলছেন মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া তোমাদের সাথী তোমাদের এই সঙ্গী কখনো পথভ্রষ্ট হননি বিপদগামী হননি তার কথা তার মুখের বচনকে আল্লাহ পবিত্র করেছেন বলছেন ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিন ইউহা এই নবী কখনো প্রবৃত্তি প্রসূত অন্তর থেকে নিজের ইচ্ছাকৃতভাবে কোনো কথা তিনি কখনো বলেন না ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিন ইউহা যে কথাই তিনি বলেছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহি হিসাবে যা নাজিল হয়েছে তিনি সেটাই বলেছেন সুতরাং তার কথা কখনো মিথ্যা নয় তাকে যিনি শিক্ষা দিয়েছেন তিনি মহা প্রভাবশালী এবং শক্তিশালী আল্লামাহু শাদীদুল কোয়া তার অন্তর তার দৃষ্টি তার সবকিছু পুত পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন তার সার্টিফিকেট করে বলেছেন মা কাযাবাল ফুআদু মা রাআ মা যাগাল বাসর ওয়া মা তাগা তার অন্তর কখনো বক্র হয়ে যায়নি অন্তর কখনো মিথ্যা হয়নি এবং তার দৃষ্টি কখনো বাঁকা পথে যায়নি এবং সীমা লঙ্ঘন করেনি আল্লাহর নবীকে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন তারপরেও সে সার্টিফিকেট এই সার্টিফিকেট যখন নাজিল হয় সেই সময় যাদের সামনে এই কথাগুলি নবীজি উচ্চারণ করেছেন জিব্রাইলের মাধ্যমে পড়ে শুনিয়েছেন সেই কথাগুলি তারা গ্রহণ করে নাই সেই সময় মুশরিকগণ কুরাইশগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে কষ্ট দিয়েছে তাকে লাঞ্ছিত এবং অপমানিত করার চেষ্টা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই কথাগুলি কোরআনে উল্লেখ করেছেন তারা বলেছে আল্লাহর নবীকে সরাসরি অপমান করার চেষ্টা করেছে বলছে ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন হে ওই ব্যক্তি যে ব্যক্তি দাবি করে যে আমার কাছে কোরআন নাজিল করা হয়েছে তুমি তো একজন পাগল তুমি তো একজন মস্তিষ্ক বিকৃত মানুষ ওয়াকালাল কাফিরুন হাযা সাহিরুন কাযযাব তারা বলতো এই কাফেররা বলতো যেটা তো একজন জাদুকর মিথ্যাবাদী মিথ্যুক লোক তারা আরো বলেছে ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন আমরা কি আমাদের ইলাহগুলোকে আমরা আমাদের মাবুদকে ছেড়ে দেব এর পূজা করব না লিশাইরিম মাজনুন একজন কবি একজন বিকৃত মস্তিষ্ক একজন একজন কবির কারণে এই পাগলের কারণে আমরা আমাদের ইলাহগুলোকে ছেড়ে দেব হতে পারে না তারা আরো বলেছিল ইয ইয়াকুলু যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলান মাসহুরা তারা বলেছিল তোমরা তো ওই মুসলমানের দল তোমরা তো অনুসরণ করো তোমরা যার পিছে লেগে রয়েছো সে তো একজন সেজন জাদুতে আক্রান্ত ব্যক্তি এ তো খারাপ মানুষ তারা বলেছিল মা সামিনা হা বিহাদা ফিল মিল্লাতিল আখিরাত ইন হাদা ইল্লা ইখতিলাক তারা বলেছিল যে আমরা তো পূর্ব যুগে কোন ধর্মে আমরা সমস্ত কথা শুনি নাই আমাদের বাপদাদারা এই সমস্ত কথা কেউ বলে নাই এগুলো তো তার বানাওটি কথা নিজের মস্তিষ্ক পোষিত কথা এইভাবে তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছিল তাকে তারা ব্যথিত দুঃখিত করতে চেয়েছিল এবং তাদের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে তার দাওয়াতকে ছেড়ে দেন নেই তাদের এই কথায় তিনি দুঃখিত হতেন ব্যথিত হতেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যথার কথাগুলোকে কোরআনে উল্লেখ করে বলেছেন ওয়ালাকাদ নাআলামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ওরা যা বলে এই কথায় আপনার অন্তর দুঃখিত হয় ব্যথিত হয় আমি জানি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াকুম মিনাস সাজিদিন
সুতরাং আপনি আল্লাহ তসবিহ পাঠ করুন তার প্রশংসা করুন এবং আপনি সিজদা কায়দা অন্তর্ভুক্ত হন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও তাদের হেদায়েত থেকে তাদেরকে ইসলামের পথে আহ্বান করা থেকে তিনি কখনো বিমুখ হয়ে যান নাই তিনি এত আগ্রহী ছিলেন যে আগ্রহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া অনুগ্রহ করে আয়াত নাযিল করে বলছেন ফালআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা আপ তারা এই কোরআনের উপরে এই কথার উপরে ঈমান আনছে না তা দেখে আপনি আপনার দুঃখ করে বেদনা করে আপনি চিন্তিত হয়ে আপনার নফসকে আপনার প্রাণকে আপনি ধ্বংস করে দিবেন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সান্ত্বনা দিয়েছেন তারপরে বলেছেন ফালা তাযহাব নাফসুকা আলাইহিম আলাইহিম ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত তাদের আপনার তাদের তাদের এই হেদায়েত গ্রহণ না করার কারণে আপনি নিজের নফসকে আল্লাহ বলছেন ফা ইন্নাল্লাহা ইউদিল্লু মাইয়াশা ওয়া ইয়াহদি মাইয়াশা ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাতিন ইন্নাল্লাহা আলিমুম বিমা ইয়াসনাউন তারা আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত করবেন সেই হেদায়েত পাবে যাকে পথভ্রষ্ট করবেন বিভ্রান্ত করবেন তাকে কেউ হেদায়েত করতে পারবে না সুতরাং এরা যে হেদায়েত লাভ করে না এরা যে আপনার কথা গ্রহণ করে না এই জন্য আপনি আপনার নফসকে আপনি আপনার জানকে নষ্ট করেন না আপনি চিন্তা দুঃখিত হয়ে আপনি নিজের শরীর নষ্ট করেন না ওরা যা করছে আল্লাহ সব এই সম্পর্কে জ্ঞান রাখেন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সান্ত্বনা দিয়েছেন তারপরে শুধু তাই নয় তারা যে সমস্ত মিথ্যা আরোপ করেছে নবীর উপরে প্রত্যেকটা কথার জবাব আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে দিয়ে দিয়েছেন নবীকে তার জবাব দিতে হয়নি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফাযাক্কির ফামা আনতা বিনিআমাতি রাব্বিকা বিকাহিন ওয়ালা মাজনুন আপনি শুনুন উপদেশ গ্রহণ করুন ওরা যে আপনাকে জাদুকর বলে ওরা যে আপনাকে পাগল বলে ওরা যে আপনাকে গণক বলে আপনি আপনার এই আপনার রবের এই নিয়ামত পেয়ে আপনি গণক নন পাগল নন ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন আপনি যে কথা বলছেন যে কোরআন তাদের সামনে পড়ে শোনাচ্ছেন এই কথাগুলি কোনো কবির কথা নয় ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন এবং এই কথাগুলো একজন গণকেরও কথা নয় জ্যোতিষীরও কথা নয় কিন্তু খুব কবিত মানুষীয় গ্রহণ করো আল্লাহ রাব্বুল আলামিন আরো তার নবীকে সান্ত্বনা দিয়েছেন এবং বলে দিয়েছেন ওমা আল্লামনাহু শিআরা ওমা ইয়ামবাগী লাহু নবীকে আমি কবিতা শিখিয়ে দেইনি এবং নবীর জন্য কবিতা পাঠ করা বা কবি হওয়া এটা সমীচীন নয় ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন এটা হচ্ছে যিকির উপদেশ এবং সুস্পষ্ট কোরআন আল্লাহর বাণী এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সান্ত্বনা দিয়েছেন আরো আয়াতে তিনি বলেছেন যে হে রাসূল আপনাকে যে তারা মিথ্যা আরোপ করছে আপনার প্রতি যে তারা আজকে এইভাবে জুলুম নির্যাতন করছে আপনাকে কষ্ট দিচ্ছে এটা কিন্তু নতুন কথা নয় তা আপনার পূর্ব যুগে যত নবী এবং রাসূল দুনিয়া এসেছিলেন তাদের সবাইকে তাদের কওমের লোকেরা তাদের এলাকার লোকেরা তাদের সম্প্রদায়ের লোকেরা কষ্ট দিয়েছে তাকে দুঃখ দিয়েছে যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করছেন আল্লাহ বলছেন فإن كذبوك فقد كذب رسل من قبلك جاءوا بالبينات والزبر والكتاب المنير ওরা যদি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে থাকে তাহলে আপনার পূর্বের জেনে রাখুন আপনার পূর্বের সমস্ত নবীকে ওরা মিথ্যা প্রতিপন্ন করেছিল তাদেরকে মিথ্যুক বলেছিল যদিও ওরা সুস্পষ্ট নিদর্শনাবলী এবং প্রমাণপঞ্জি এবং প্রকাশ্য কিতাব নিয়ে এসেছিলেন তারপরও তারা তাদেরকে মিথ্যা আরোপ করেছে আল্লাহ আরো বলছেন কুল্লামা জাআহুম রাসূলুম বিমা লা তাহাওয়া আনফুসুহুম ফারীকান কাযযাবু ওয়া ফারীকান ইয়াকতুলুন যখনই কোন রাসূল এসেছিলেন এবং তাদেরকে দিনের পথে হেদায়েতের পথে আহ্বান করেছিলেন এবং তারা ওই হেদায়েতের কথাগুলি আল্লাহর কথাগুলো যখন তাদের প্রবৃত্তির বিপরীত হয়েছিল তখন তারা একদল রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেছে প্রত্যাখ্যান করেছে এবং একদল রাসূলকে তারা হত্যা পর্যন্ত করে দিয়েছে তাকে হত্যা করেছে আল্লাহ আরো বলছেন ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা আপনার পূর্বের সমস্ত রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছিল তাদেরকে কষ্ট দেওয়া হয়েছিল ফাসবারু আলা মা কুযযিবু যখন তাদেরকে এই মিথ্যা প্রতিপন্ন করা হয় তারা সবুর করেছিলেন ধৈর্য ধারণ করেছিলেন এবং হাত্তা তাহুম নাসরুনা এবং তাদের কাছে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য এসেছে আল্লাহ রাব্বুল তাদেরকে সাহায্য করেছেন ওয়ালা মুবাদদা লি কালিমাতিল্লাহ ওয়ালাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন আর আল্লাহর এই বাণী আল্লাহর এই ওয়াদার কোনো পরিবর্তন নাই আজকে আপনাকে তারা মিথ্যা প্রতিপন্ন করছে আজকে তারা আপনাকে তারা জাদুকর বলছে
জ্যোতির্বিদ বলছে, গণক বলছে, কবি বলছে, আজকেও আমি আপনাকে সাহায্য করব। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বিভিন্ন ভাবে সাহায্য করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, খবরদার, যারা নবীর বিরুদ্ধাচরণ করে, যারা নবীর বিপক্ষ অবলম্বন করে, যারা নবীকে গালি দেয়, নবীকে কষ্ট দেয়, তাদের জন্য দুনিয়াতে শাস্তি রয়েছে, আখিরাতেও শাস্তি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আলাম ইয়ালামু, ওরা কি জানে না, আন্নাহু মাইয়ুহাদিদুল্লাহ ওয়া রাসূলাহু ফাআন্না লাহু নার জাহান্নাম খালিদান ফিহা যালিকাল খিজিউল আযীম। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ করে, সে জেনে রাখুক তার জন্য রয়েছে জাহান্নাম, চিরকালীন জাহান্নাম। যালিকাল খিজিউল আযীম, এটা তার জন্য সুস্পষ্ট এবং প্রকাশ্য একটি লাঞ্ছনা। আল্লাহ আরো বলছেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহ ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া ক্বাদ আনযালনা আয়াতিন মুবাইয়িনাতিন ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। আল্লাহ বলছেন, নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ করে তারা অপদস্থ হয়, তাদেরকে অপদস্থ করা হয় যেমন করে তাদের পূর্ববর্তীদেরকে অপদস্থ করা হয়েছে। এবং আমি নিশ্চিতভাবে সুস্পষ্ট আয়াত নাযিল করেছি, আর মনে রেখো কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ আরো বলছেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন। নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ করে তারাই লাঞ্ছিত অপমানিত। কাতাবাল্লাহু লাগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কবিয়্যুন আজিজ। আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন যে আল্লাহ এবং তার রাসূলই বিজয়ী হবে এবং তাদের উপরে কেউ বিজয় লাভ করতে পারবে না। যদিও কিছুক্ষণের জন্য কোনো মানুষ আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ করে, কিন্তু সর্বশেষ বিজয় কার জন্য হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস সাক্ষী এবং কোরআন এবং হাদিস থেকে সাক্ষী রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তার বিরুদ্ধে আচরণকারী এবং তার রাসূলকে কষ্টদানকারী লোকদেরকে বিভিন্ন ভাবে শাস্তি দিয়েছেন এবং তার প্রতিশোধ নিয়ে নিয়েছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই আস-সারিমুল মাসলুল এই কিতাবের মধ্যে লিখেছেন যে যে কোনো মানুষ যদি আল্লাহর নবীকে কষ্ট দেয়, তাকে গালিগালাজ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিশোধ নিয়ে থাকেন, আল্লাহ নিজে তার প্রতিশোধ নিয়ে থাকেন। যদি কোনো মানুষ দুনিয়াতে তার প্রতিশোধ নিতে না পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ব্যবস্থা করেন যে ব্যবস্থার মাধ্যমে তার নিজে আল্লাহ তার প্রতিশোধ নিয়ে থাকেন। তার কিছু উদাহরণ আপনাদের সামনে আমি পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা হিজরের মধ্যে ইরশাদ করছেন, আল্লাহ বলছেন, ফাসদা বিমা তুমার ওয়া আরজ আনিল মুশরিকিন। আপনাকে যে আদেশ করা হয়েছে, আপনি সে আদেশের উপরে দৃঢ় থাকুন, মানুষকে কালেমার দাওয়াত দিন, ইসলামের দাওয়াত দিন, ওয়া আরজ আনিল মুশরিকিন, আর মুশরিকরা আপনার উপরে যে ধরনেরই জুলুম নির্যাতন নিয়ে আসুক না কেন, আপনি থেকে বিমুখ থাকুন, আপনি এটার প্রতি পরোয়া করেন না কেন। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, যারা আপনাকে ঠাট্টা করে, বিদ্রুপ করে, আমি একাই তাদের জন্য যথেষ্ট, আমি যথেষ্ট। যদি তাদের ব্যাপারে কেউ কোনো প্রতিশোধ না নেয়, তাহলে আমি একাই আল্লাহ তাদের প্রতিশোধ নেব। এই জন্য দেখা যায় যে ইতিহাসের মাঝে যখন কিনা আল্লাহর নবীর বিরুদ্ধে যারা হস্তক্ষেপ করেছে, নবীকে কষ্ট দিয়েছে, তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন, তাদের নাম নিশানা মুছে দিয়েছেন। আর যারা কিনা আল্লাহর নবীকে সম্মান করেছে, তাকে শ্রদ্ধা করেছে, কিয়ামত পর্যন্ত তাদের নাম শ্রদ্ধা ভরে, তাদের নাম সম্মানের সাথে উচ্চারিত হতে থাকবে। সম্মানিত বন্ধুগণ, যে সমস্ত কাফের এবং মুশরিক আল্লাহর নবীকে কষ্ট দিয়েছিল, তাদের মধ্যে কয়েকজনের নাম আমরা উল্লেখ করছি। যেমন আবু জাহালের নাম আমরা সবাই জানি, আবু লাহাবের নাম সবাই জানি। আবু লাহাব আল্লাহর নবীকে যে কষ্ট দিয়েছিল, তার এই কষ্টের বিনিময়ে তাকে লানত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নামে একটি সূরা নাজিল করেছেন। কিয়ামত পর্যন্ত সেই সূরা মানুষ পাঠ করবে এবং তাকে লানত করতে থাকবে। এই দুনিয়াতে তার লানত তো চলতেই আছে মানুষের, সমস্ত মানুষের। কিয়ামতের ময়দানে রোজ হাসরের দিনে তাকে জাহান্নামে নিক্ষেপ করে সেখানেও তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার স্ত্রী সেই জাহান্নামের মধ্যে কাঠ নিয়ে এসে তাকে শাস্তি বৃদ্ধি করে দেবে এবং তার শাস্তি বৃদ্ধি করতে তাকে সহযোগিতা করবে, যেমন কি দুনিয়ায় আল্লাহ নবীকে কষ্ট দেওয়ার ব্যাপারে সে সহযোগিতা করেছিল। এমনি ভাবে আবু জাহেল, উতবা ইবনে রাবিয়া, শাইবা ইবনে রাবিয়া, ওয়ালিদ বিন উতবা, উমাইয়া ইবনে খালাফ, উকবা ইবনে আবি মুআয়্যিদ,
তারা যখন আল্লাহর নবীকে বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা ঘরে এসে নামাজ আদায় করতেন ওরা তখন উটের ভুঁড়ি নিয়েছে উটের নাড়ি ভুঁড়ি নিয়েছে ছাগলের নাড়ি ভুঁড়ি নিয়েছে তারা আল্লাহর নবীর পবিত্র পিঠের উপরে তার তার গর্দানের উপরে তারা চাপিয়ে দিত এবং আল্লাহর নবীকে খুব কষ্ট দিত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা এসে এগুলিকে সরিয়ে দিতেন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে বদদোয়া করতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছিলেন আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ হে আল্লাহ এই কুরাইশকে তুমি পাকড়াও করো আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহাল হে আল্লাহ তুমি আবু জাহালকে তুমি পাকড়াও করো তার বিরুদ্ধে প্রতিশোধ নাও আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ নিয়েছেন এবং সেই প্রতিশোধের বদলা তিনি বদরের যুদ্ধে করেছেন হাদিসে রয়েছে যে হাদিসে রয়েছে আল্লাহ রাব আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন বুখারী শরীফে বর্ণনা যে যেই সমস্ত লোকের নাম ধরে ধরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদ্ধ করেছিলেন সেই লোকগুলো বদরের যুদ্ধে সবাই নিহত হয়েছে এবং তাদেরকে সেই বদরের কূপে নিক্ষিপ্ত করা হয়েছে এই জন্য যে মানুষগুলো আল্লাহ নবীর বিরুদ্ধে শুধু তাই নয় আবু জেহেল কার হাতে নিহত হয়েছে মুআয এবং মুআব্বাজ নামক দুইজন যুবক তারা এখনো প্রাপ্ত বয়স্ক হয়নি বালেগ হয়নি এরকম না বালেগ দুই যুবক হাতে তার নিহত তাকে সে নিহত হয়েছে আর আব্দুল্লাহ বিন মাসউদের মতো একজন ছাগলের রাখাল যিনি মক্কায় ছাগল রাখাল ছিলেন সেই দুর্দান্ত প্রতাপশালী মানুষের কি করেছে সিনাই বসে তার গলাকে কেটে নিয়েছে তার মাথাকে দুই খণ্ডিত করেছে এইভাবে আবুল হাবের পুত্র ওতাইবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে কষ্ট দিয়েছে গালিগালাজ করেছে একদিন আল্লাহর নবী নাসাসে নামাজ পড়ছেন সে এসে আল্লাহর নবীকে নামাজ শেষ করার পরে বলছে যে মুহাম্মদ তুমি যে ওয়ান্নাজমি ইজা হাওয়া এই সমস্ত কোরআনে আয়াত তেলাওয়াত করছো আমি এগুলোকে অস্বীকার করি আমি অমান্য করি আমি মানি না এ কথা বলে সে আল্লাহর নবীর চেহারা মুবারকে মুবারকে থুতু নিক্ষেপ করেছে অতঃপর তার আল্লাহ নবী যে জামা ধরে টেনে ধরে জামাকে ছিঁড়ে ফেলেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক হে আল্লাহ এই লোকের উপরে তুমি একটা হিংস্র পশুকে লেলিয়ে দিও যে তার তাকে এই দুনিয়া থেকে ধ্বংস করে ফেলবে ইতিহাসে আছে আপনি রাহিকুল মাখতুম পড়েন এবং মুখতাসার সিরাতুর রাসূল পড়েন সেখানে রয়েছে যে এই ওতাইবা তার সঙ্গী সাথীকে নিয়ে কুরাইশদের লোক দলবল নিয়ে ব্যবসার জন্য শাম দেশে সিরিয়া দেশে গিয়েছিল সেখানে গিয়ে তারা এক জায়গায় তাবু গড়ে রাত অতিবাহিত করার জন্য অবস্থান করেছে তার আগে তারা দেখেছে যে সেখানে একটা বাঘ জঙ্গলের আশেপাশে একটা বাঘ হাঁটাহাঁটি করছে ওটা দেখে সাথে সাথে ওতাইবা বলছে যে আমার আজকে অবস্থা খারাপ নবী আমার জন্য দোয়া মুহাম্মদ দোয়া আমার উপরে বদদোয়া করেছে আজকে আমার হয়তো নসিব খারাপ আছে আমি ধ্বংস হয়ে যাব সঙ্গী সাথীরা বলছে যে ওটা হতে পারে না আমরা তোমাকে সহযোগিতা করব এ কথা বলে বলছে যে তোমরা সবাই মিলে ঘুমাও আর ওতাইবাকে আমরা মাঝখানে রাখবো সবাই যেখানে শুয়ে থাকবে তার মাঝখানে সবার মানে বেষ্টনী মাঝে তাকে রাখবে যাতে করে বাঘে কোনো ক্ষতি করতে না পারে রাত যখন ঘনে এসেছে সেই বাঘ এসে সবার উপরে লাফ দিয়ে গিয়ে ওতাইবাকে ধরে তার ঘাড় মটকে তাকে বাহিরে নিয়ে তাকে হত্যা করে ফেলেছে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তার নবীর দুশমনদেরকে দুনিয়া থেকে প্রতিশোধ নিয়েছেন এমনি ভাবে তবরানি বাইহাকি আবু নুআইম এবং আদিয়া ফিল মুখতার এই সমস্ত গ্রন্থের সনদ হাসান সনদে বর্ণিত হয়েছে যে কয়েকজন লোক আল্লাহ নবীকে সবসময় কষ্ট দিত আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব আসওয়াদ ইবনে আব্দে ইয়াগুস তারপরে আল হারিস ইবনে আত্তার এমনি ভাবে আল্লাহ আহাস ইবনে ওয়াইল ওয়ালিদ ইবনে মুগীরা এই সমস্ত লোকেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করত কষ্ট দিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে আল্লাহ জিব্রাইলের কাছে শিকায়ত করলেন যে এই লোকগুলো আমাকে কষ্ট দেয় আল্লাহ নবী জিব্রাইল আলাইহিস সালাম বললেন যে কে লোকগুলো আমাকে দেখাই দেন এরপরে নবীজি একদিন তওয়াফ করছেন এমন সময় আল্লাহ নবী দেখাই দিলেন যে এই এই লোকগুলো আমাকে কষ্ট দেয় এই এই ইন্না কাফাইনাকাল মুস্তাজিন এই আয়াত তাফসীর ইবনে কাসীরও লেখা আছে এই বর্ণনাগুলো যে আল্লাহ বলেছেন যে যারা আপনাকে বিদ্রুপ করে কষ্ট দেয় তাদেরকে শাস্তি দেওয়া হবে আমি যথেষ্ট যখন জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাই দিলেন যে এই লোকগুলো আমাকে কষ্ট দেয় আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে এদেরকে ধ্বংস করার জন্য আমি যথেষ্ট এরপরে তিনি কি করলেন ওই লোকগুলির শরীরের বিভিন্ন অঙ্গে তিনি ইঙ্গিত করলেন যে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় তারা তাদেরকে ধ্বংস করা হবে এমনি ভাবে যে সমস্ত জায়গায় তিনি ইঙ্গিত করলেন কারো মাথায় কারো চোখে কারো পেটে কারো পায়ে এই লোকগুলি ঠিক একই সিস্টেমে যেভাবে তিনি ইঙ্গিত করেছেন সেই সিস্টেমে তাদের ধ্বংস ও তাদের ধ্বংস হয় যেমন আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব তার সম্পর্কে আল্লাহ নবী বদদোয়া করেছে আল্লাহুম্মা আ'মি বাসারহু হে আল্লাহ তুমি তার চোখকে অন্ধ করে দাও তো একবার সে এক রাস্তা দিয়ে হেঁটে চলেছে সেখানে একজন লোক কি করছে ওই যে তীর আছে না তীর তীর তৈরি করছে করতে করতে হঠাৎ করে একটা তীর ছুটে গিয়ে ওই আসওয়াদের চোখে যেয়ে লাগে এবং তার চোখ অন্ধ হয়ে যায় এরপরে
আসওয়াদ ইবনে আব্দি ইয়াগুসের ঘটনা হচ্ছে এই যে জিবরাইল সাল্লাম তার পেটের দিকে দেখাইছিলেন তার পেটে অতিরিক্ত পানি জমা হয় এবং সেই পানি হলুদ বর্ণ ধারণ করে এবং সেই পানি মুখ দিয়ে বের হয় অতঃপর সে এর মাধ্যমে তার মৃত্যু হয়ে যায় আর হারেস ইবনে আত্তার সে আল্লাহর নবীকে যে কষ্ট দিত জিবরাইল সাল্লাম তার মাথার দিকে নজর দৃষ্টি দিয়েছিলেন এবং বলেছিলেন যে সেইভাবে তার নিহত সে তার মৃত্যু হবে তার মাথায় বিশাল একটি ফোড়া উঠে এবং সেই ফোড়ার মাধ্যমে কষ্ট পেয়ে পেয়ে তার মৃত্যু হয় এমনি ভাবে ওয়ালিদ বিন মুগিরের ব্যাপারে এসেছে বর্ণনা এসেছে যে তার পায়ে টাকনুর নিচে তার পায়ে ছোট্ট একটি জায়গাতে একটা জখম ছিল কয়েক বছর আগে সেই জখমটা হয়েছিল জিবরাইল সালাম ওই জখমের দিকে দৃষ্টি দিয়েছেন তার দিকে ইশারা করেছেন সেই জখম কিছুদিন পরে দেখা গেল সেই জখম বিরাট আকারে ফুলে যায় অতঃপর সেখান থেকে সেই সেই ফুলেটা আরো দীর্ঘ হতে থাকে এবং সেখানে পোকা জমে তার এই দ্বারা তার মৃত্যু হয় এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে তার নবীর তাকে নবীকে অপমানকারীদের তিনি বিচার করেছেন এবং তাদের তিনি কি করেছেন প্রতিশোধ নিয়েছেন আর এদেরকে এদের শাস্তি দুনিয়াতে তিনি দেখিয়ে দিয়েছেন সম্মানিত বন্ধুগণ শুধু তাই নয় আমরা তার পরবর্তী ইতিহাসও দেখতে পাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মদিনায় ইসলাম প্রচার করলেন এবং যখন মুসলমানরা মানুষ যখন ইসলামে ধরে ধরে প্রবেশ করলো ইজা জা আনাসুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দিনিল্লাহি আফওয়াজা আপনি যখন দেখলেন যে লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করছে তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন সমস্ত এলাকায় আরব এবং অনারব সমস্ত এলাকায় চিঠি পাঠালেন তোমরা ইসলাম গ্রহণ করো তোমরা নবুয়তের এই ছায়াতলে আসো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দাসে পরিণত হয়ে যাও এইভাবে তিনি চিঠি পাঠালেন সেই সমস্ত চিঠির মধ্যে কাইসার পারস্যের যে বাদশাহ তার কাছে পাঠিয়েছিলেন রোমের যে বাদশাহ কাইসার কাছে পাঠিয়েছিলেন আর পারস্যের বাদশাহ সে কিসরার কাছে চিঠি পাঠিয়েছিলেন কিসরার কাছে আব্দুল্লাহ বিন হুজাফা একে দিয়ে চিঠি পাঠিয়েছিলেন এবং সে চিঠি যখন পাঠানো হলো তখন কিসরা বলেছিল যে এত বড় সাহস মুহাম্মদ সে বেদুইন আরবের একজন লোক আমার কাছে চিঠি পাঠিয়েছে এবং আমাকে তার অধীনস্থ হওয়ার জন্য দাওয়াত দিয়েছে আহ্বান করেছে এত বড় সাহস তার এইভাবে সে দম্ভ করেছিল অতঃপর আল্লাহর নবীর ওই চিঠিকে সে রাগ এবং দুঃখে ছিন্ন বিচ্ছিন্ন করে টুকরো টুকরো করে দিয়েছিল এগুলো টুকরো টুকরো করে দিয়েছিল এবং যেই যেই ব্যক্তি যেই ব্যক্তি ওই চিঠি নিয়ে গিয়েছিল তাকেও লাঞ্ছিত অপমানিত করেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফে বর্ণনা রয়েছে মুসলিমে বর্ণনা রয়েছে আল্লাহর নবী সাল্লাম বলেছিলেন যে এই লোক যেমন করে আমার এই চিঠিকে টুকরো 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 করেছে ছিন্ন ভিন্ন করেছে আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই তার এই রাজত্বকে তার এই বাদশাহীকে ছিন্ন ভিন্ন করে দিবেন এবং আল্লাহ নবী সাল্লাম বেঁচে থাকতেই তার পুত্র সিরওয়া তার পুত্র তাকে হত্যা করে কি করেছে সে রাজত্ব গ্রহণ করেছে আর বিপরীত পক্ষে কাইসার যিনি রোমের বাদশা ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে চিঠি পাঠিয়েছিলেন বলেছিলেন যে হে আহলে কিতাব তোমরা আসো তাআলা ইলা কালিমাতিন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا اربابا من دون الله فان تولوا فقولوا اشهدوا باننا مسلمون বলেছিলেন যে হে আহলে কিতাব তোমরা আসো এই কথার দিকে যে আমরা এককভাবে আল্লাহর ইবাদত করব তার সাথে কাউকে শরীক করব না এবং আমরা কোনো মানুষকে রব বলে মানব না তুমি যদি আমার এই কথা শোনো তাহলে তো ভালো আর না হলে শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত প্রাণ আত্মসমর্পণকারী মুসলমান এইভাবে তিনি চিঠি লিখে পাঠিয়েছিলেন তখন ওই হেরাকেল কাইসার যার নাম হেরাকেল ছিল সেই হেরাকেল তখন বলেছিল যে এখানে আরবের কোনো লোক আছে কি সেই সময় আবু সুফিয়ান যিনি আল্লাহর নবীর বংশের সবচেয়ে নিকটতম ব্যক্তি তাকে ওই তার দরবারে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল অতঃপর হেরাকেল তাকে জিজ্ঞাসা করেছিল যে সেই নবী তোমাদেরকে যে কথা বলে এর পূর্বে কেউ কি বলেছিল তার বংশ কিরকম তার লোক দলবল বাড়ে না কমে সমস্ত কথা আবু সুফিয়ান সত্য সত্য জবাব দিয়েছিল হ্যাঁ তখন সে কাইসার বলেছিল যদি এই সব কথা সত্য হয়ে থাকে তাহলে সেই দিন বেশি দূরে নয় যেই দিন এই মুহাম্মদ এই নবী আমার এই পায়ের তলে এই জায়গাকে গ্রহণ করবে এবং দখল করে ছাড়বে এরপরে তিনি কি করেছিলেন তার আল্লাহর নবীর ওই চিঠিকে সম্মান করেছিলেন এবং যে পত্রবাহক ছিল তাকে সম্মান করেছেন শুধু তাই নয় ইতিহাস সাক্ষী যে সে হেরাকেল ওই চিঠিটাকে একটা স্বর্ণের বাক্স বানিয়ে তিনি সেখানে রেখে দিয়েছিলেন তিনি কেঁদেছিলেন কিন্তু তার রাজত্ব চলে যাওয়ার ভয় হয়েছিল এই জন্যে তিনি ইসলাম কবুল করেন নাই ইতিহাসে রয়েছে হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি তিনি ফাতুল বারি কিতাবের মধ্যে লিখেছেন
যে ওই যে চিঠি ওই যে চিঠি তিনি হেফাজত করলেন এই চিঠির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বংশের মাঝে তাদের রাজত্বকে বহুকাল পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন পরবর্তীতে মুসলমানগণ যখন বিভিন্ন ভাবে তাদের তাদের এলাকা দখল করতে যায় তারা যদিও করে যদিও মুসলমানদের আন্ডারে থেকে কর দিয়ে বসবাস করেছে কিন্তু তাদেরকে রাজা রাজা বানিয়ে বা তাদের কাছে রাজত্ব রেখে দিয়ে দেওয়া হয়েছে তো হাফেজ ইবনে হাজার উল্লেখ করেছেন যে সাইফউদ্দিন আল মানসুরি খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের যুগে সাইফউদ্দিন মানসুরি তিনি যখন ওই ওই রাজার কাছে গিয়ে পৌঁছেন পৌঁছেন তখন তিনি কি করেন একটা ছোট্ট একটা বাক্সর স্বর্ণের বাক্সের মধ্যে থেকে তিনি একটা ছোট্ট একটা চিঠি বের করে দেখান এবং বলেন যে আমার পূর্ববর্তী দাদা কাইসার এই চিঠিটা হেফাজত করে রেখেছেন এবং আমাদেরকে বলেছেন যে তোমরা এই চিঠিকে হেফাজত করে রাখিও যতদিন তোমরা এই চিঠিকে হেফাজত করে রাখবে ততদিন রাজত্ব তোমাদের কাছ থেকে কেউ ছিনিয়ে নেবে না তোমরা রাজা থাকবে তখন ওই ওই ব্যক্তি বলেছিলেন যে আমাকে দাও আমি এই চিঠিটা একটু চুম্বন করি আমি এটাতে চুমা খাই তখন তিনি বলেছেন না আমি এই চিঠি কারো হাতে দিতে রাজি নই কারণ যদি হাতে দেই তুমি যদি নিয়ে চলে যাও তাহলে আমার রাজত্ব চলে যাবে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন হাদিসে যে কাইসার আমার চিঠিকে সম্মান করেছে আল্লাহ রাব্বুল তাকে সম্মান করবেন এবং তাকে সম্মান করেছে ইতিহাস তার সাক্ষী সুতরাং আজকে যারা প্রগতি এবং স্বাধীনতা দাবি করে তারা আজকে তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করুক যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করলে আল্লাহর নবীর বিধানকে তার সংবিধানকে তার নীতিকে তার রীতিকে সম্মান করলে সেটাকে মান্য করলে দুনিয়াতে শান্তি রয়েছে দুনিয়াতে কর্তৃত্ব নেতৃত্ব রয়েছে এবং আখিরাতে তার জন্য কর্তৃত্ব এবং নেতৃত্ব রয়েছে সম্মানিত বন্ধুগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অপমান করেছে তারা দুনিয়া থেকে বিলীন হয়ে গেছে আল্লাহ বলে দিয়েছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার যারা আপনাকে ঘৃণা করে যারা আপনাকে লাঞ্ছনা করে লাঞ্ছিত করে অপমানিত করে তারাই লেজ কাটা তারাই নির্বংশ তাদেরই কোনো আলোচনা নাই আজকে যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাঞ্ছিত করেছে তাদের অপমান দুনিয়াতেও হয়েছে এবং আখিরাতেও হয়েছে আমরা জানি যে ভারতে আমরা শুনেছি এবং ইতিহাসে পড়েছি যে ভারতের জনক হিন্দু স্বামী দয়ানন্দ সে একটা বই লিখেছিল রঙ্গিলা রাসূল নামে রঙ্গিলা রাসূল নামে একটা বই লিখেছিল সেই বইয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করে বহু কথা লিখেছে তার মধ্যে তখন যখন এই বই প্রচার হয়ে যায় তখন জনক মুসলমান আল্লাহর নবীর প্রেমিক সে কি করেছিল রাতের আধারে গিয়ে ওই দুশ্মনকে ওই শত্রুকে হত্যা করেছিল তার ব্যাপারে যখন ইংরেজদের কোর্টে নালিশ করা হয় তখন মোহাম্মদ আলী জিন্না নিজে তার উকিল হয়েছিলেন মুসলমান হিসেবে বলেছিলেন যে তুমি শুধু স্বীকার করো যে আমি হত্যা করেছি এবং আমি আমার ভুল হয়ে গেছে তাহলে আপনাকে তোমাকে বাঁচিয়ে নেওয়ার জন্য যথেষ্ট আমি বাঁচিয়ে নিতে পারবো ওই ব্যক্তি বলেছিলেন ওই মুজাহিদ বলেছিলেন যে আমার আমল নামায় কোনো নেক কাজ নাই আল্লাহর নবীকে গালিগালাজ করেছে এই লোককে হত্যা করেছে কোনো নেক কাজ নাই আমি স্বীকার করবো না যে আমি ভুল করেছি এ কথা স্বীকার করতে রাজি নই আমাকে হত্যা করে দেওয়া হোক আমি আল্লাহকে কথাই বলতে পারবো যে হে আল্লাহ তোমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য আমি এই কাজটা করেছি এবং আমি আমার জানকে বিলিয়ে দিয়েছি এমনি ভাবে ইতিহাসে রয়েছে যে কাব বিন আশরাফ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে কষ্ট দিত গালি দিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন মান মান লি কে বে কাব ইবনে আশরাফ কাব বিন আশরাফের হাত থেকে আমাকে কে রক্ষা করবে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি তাকে হত্যা করব অতঃপর তিনি তাকে গিয়ে হত্যা করেছিলেন এইভাবে জনক এইভাবে আরো যে সমস্ত লোকেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাঞ্ছিত করেছে অপমানিত করেছে তাদেরকে দুনিয়া থেকে ভাবে মিটিয়ে দেওয়া হয়েছে সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া করছি সেই দিন বেশি দূরে নয় ইনশাআল্লাহ যেই দিন ওই পত্রিকার সম্পাদক এবং যে এখানে যে পত্রিকাতে তারা যে কার্টুন তৈরি করেছে নবীর নামে তাদের হাত প্যারালাইসিস হয়ে যাবে তারা পঙ্গু হয়ে যাবে এবং তার ইতিহাস থেকে নিক্ষিপ্ত হবে এবং তাদের ধ্বংস চলে আসবে দুনিয়াতে ইনশাআল্লাহ সম্মানিত বন্ধুগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যারা যারা মুখ উচ্চারণ যারা যারা মুখ খুলেছে যারা তাকে অপমান করেছে ইনশাআল্লাহ দুনিয়াতে তাদেরকে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন এবং লাঞ্ছিত অপমানিত করবেন এই জন্য ফিকাহবিদগণ বলেছেন যে কোনো মানুষ যদি ইমাম ইবনে তাইমিয়া লিখেছেন যে কোনো মানুষ যদি আল্লাহর নবীকে গালিগালাজ করে সে কাফের থাকা অবস্থায় অতঃপর যদি সে মুসলমানও হয় তাহলে আল্লাহর নবীর হক হচ্ছে যে এই মুরতাদকে হত্যা করতে হবে কথা হচ্ছে এই যে কাফের অবস্থায় নবীকে গালিগালাজ করেছে কাফের অবস্থায় নবীকে গালিগালাজ করেছে তারপরে সে মুসলমান হয়ে গেছে কিন্তু মুসলমান হওয়ার পরেও আল্লাহর নবীকে গালিগালাজ করার কারণে
তার শাস্তি হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে এই ব্যাপারে সমস্ত ফিকাহবিদ একমত হয়েছেন আস-সারিমুল মাসলুল কিতাবের মাঝে উন্মুক্ত তরবারি নামক কিতাবের মাঝে ইমাম ইবনে তাইমিয়া লিখেছেন আল্লাহর নবীকে যারা গালিগালাজ করে তাদের বিরুদ্ধে উন্মুক্ত তরবারি বইয়ের নাম এটা আস-সারিমুল মাসলুল হ্যাঁ আলা শাতিমির রাসূল আল্লাহর নবীকে গালিগালাজ করা গালিগালাজকারীর উপরে উন্মুক্ত তরবারি এইভাবে তিনি বইয়ে লিখেছেন এবং সেই বইয়ে এই কথা উল্লেখ করেছেন সমস্ত ফিকাহবিদ একমত কোন মানুষ যদি আল্লাহর নবী গালিগালাজ করে অতঃপর সে মুসলমান হয়েও যায় তবুও তাকে আল্লাহর নবীর সম্মান রক্ষার্থে তাকে হত্যা করতে হবে যাতে করে আর কি হয় ব্যাপারে আল্লাহর নবী গালিগালাজ করার জন্য কি হয় ব্যাপারে সাহসী হতে না পারে এরপরে আসুন আমরা আলোচনা করব যে এই যে তাদের এই স্পর্ধা বর্তমানে পশ্চাত্য জগৎ এবং কাফের এই মুশরিকগণ এই খ্রিস্টান এবং ইহুদিগণ তারা যে আমাদের নবী আমাদের রসুল এবং ইসলাম মুসলমানদেরকে নিয়ে তারা যে ব্যঙ্গ বিদ্রুপ এবং উপহাসাঠা বিদ্রুপ করে চলেছে তার কারণ কি কোন সেই সাহসে তারা এই কাজগুলো করে চলেছে সেই কয়েকটি কারণ আমরা চিহ্নিত করার চেষ্টা করছি এক নম্বর কারণ হচ্ছে এই যে বর্তমানে ইসলাম যেমন ভাবে যেমন করে যেমন দ্রুত ছড়িয়ে পড়েছে এবং মানুষ ইসলামে প্রবেশ করছে এটা দেখে তারা তাদের গা জ্বালা শুরু হয়েছে বিশেষ করে পশ্চাত্য দেশসমূহে ইসলাম যেভাবে ব্যাপক আকার ধারণ করেছে সেই এটা দেখে তাদের আর সহ্য হয় না তারা এটাকে এটার এই বাঁধকে বন্ধ করার জন্য প্রতিবাদ করার জন্য তারা এভাবে ইসলাম মুসলমানদের প্রতি খড়গহস্ত হয়েছে এমনি ভাবে বর্তমান যুগে আমরা মুসলমানগণ যারা রয়েছি আমাদের ইমান এবং আমলের কমজোরি এটাকে তারা সুযোগ হিসেবে গ্রহণ করেছে আমাদের আমলে কমজোরি ইমানে কমজোরি আমাদের মাঝে সেই মর্দে মুজাহিদ কে আছে সেই মুমিন কে আছে যা আল্লাহর নবীর নামে তারা কার্টুন তৈরি করবে তারা নবীর নামে ব্যঙ্গ বিদ্রুপ করবে আর তার বিরুদ্ধে আমরা কলম ধরতে পারবো আমার জবানকে খুলতে পারবো আমি একটা লেখনী পাঠাতে পারবো আমি ইন্টারনেটে কিছু বক্তৃতা করতে পারবো নাই এরকম কোন লোক আমাদের পিছনে নাই এমনি ভাবে আমাদের মুসলমানদের মাঝে আমাদের আমাদের অর্থনীতি অবস্থা আমাদের প্রচার ব্যবস্থা আমাদের টেকনোলজি ব্যবস্থা এগুলি দুর্বল হওয়ার কারণে তারা সুযোগ গ্রহণ করেছে এবং এই সুযোগ গ্রহণ করে তারা তাদের আধিপত্য এবং কর্তৃত্ব বিস্তার লাভ করার চেষ্টা করছে আর ইহুদি এবং খ্রিস্টানগণ যে তারা যে কিয়ামত পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে হিংসুড়ে জাতি এ কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেই দিয়েছেন লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু যারা মুশরিক এবং যারা ইয়াহুদ তারা সবচেয়েতে বেশি কঠোর এবং খড়গহস্ত হচ্ছে মুমিনদের বিরুদ্ধে এটা আল্লাহ বলেই দিয়েছেন সুতরাং তাদের এই হিংসা এবং বিদ্বেষের ফল হিসেবে তারা আমাদের বিরুদ্ধে তারা এভাবে অস্ত্র ধারণ করেছে এবং কলম ধারণ করেছে এমনি ভাবে তারা আল্লাহর নবীর বিরুদ্ধে এই আক্রমণ করে নিজের ব্যক্তিত্বকে জাহির করতে চেয়েছে কথায় আছে না যে পাহাড়ের সাথে লড়াই করতে গিয়ে তার শ্রেষ্ঠত্ব বা তার বিষয়টিকে মানুষের সামনে তুলে ধরা নিজেকে তাকে তো কেউ চেনে না সুতরাং এমন একটা ব্যক্তির সাথে লড়াই শুরু করবে যার কারণে সে সমাজে পরিচিত লাভ করবে আরেকটি কারণ হচ্ছে যে এগারোই সেপ্টেম্বরের ঘটনার পরে ইসলাম মুসলমান এবং মুসলমানদের নবীকে নিয়ে যেভাবে তারা সুযোগ গ্রহণ করেছে এবং যেভাবে তারা আক্রমণ শুরু করেছে ইতিপূর্বে এই ধরনের কোনো আক্রমণ এরকম সুযোগ ছিল না যদিও ছিল ইসলামের প্রতি আক্রমণ কিন্তু এরকম এরকম উন্মুক্তভাবে বেপরোয়াভাবে লাগামহীনভাবে কখনো তারা সুযোগ লাভ করতে পারেনি এমনি ভাবে আরেকটি কারণ হচ্ছে এই যে তারা চায় যে তাদের সারা পৃথিবীটাকে নিজেদের আন্ডারে নিয়ে আসবে বিশ্বায়ন যেটাকে বিশ্বায়ন বলা যায় বিশ্বের ভিতরে তারাই শুধু কর্তৃত্ব করবে তাদের সংস্কৃতি তাদের চিন্তা চেতনা তাদের রাজনীতি তাদের কর্তৃত্ব এবং নেতৃত্ব তারাই শুধু প্রতিষ্ঠা করবে এই জন্যে তারা এভাবে উঠে পড়ে লেগেছে আর সবচেয়ে বড় কথা হলো এই সম্মানিত বন্ধুগণ মনে রাখবেন এই ইহুদি এবং খ্রিস্টানগণ তারা যেই পদক্ষেপে মুসলমানদের বিরুদ্ধে গ্রহণ করুক না কেন তারা ধর্মীয় চেতনায় উদ্বেলিত হয়ে তার এই কাজগুলি করে থাকে যার কারণে আমেরিকার প্রেসিডেন্ট যখন ইরাকে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছিল তখন সে বলেছিল এটা ক্রুসেড যুদ্ধ আপনি ইতিহাস সাক্ষী এবং এ ব্যাপারে আপনারা প্রচার মাধ্যমে সবকিছু শুনেছেন কিন্তু পরে যখন তাদের নেতারা বলেছিল যে আপনি এই কথা কি বলে ফেললেন মুসলমানদেরকে তো আপনি খেপিয়ে তুললেন তখন সে কি করেছিল সে
দুঃখ প্রকাশ করে না এমন কোনো কথা নয়, এটা ক্রুশের যুদ্ধ না, এটা আমার মুখ ফসকে বের হয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে তাই যে তারা মুসলমানদের বিরুদ্ধে এভাবে তারা যুদ্ধ ঘোষণা করছে, যার কারণে তারা একের পর এক মুসলমান দেশ দখল করার চেষ্টা পায়তারা করছে, চেষ্টা করছে, যেমন আফগানিস্তান দখল করেছে, তারপরে তারা ইরাক দখল করেছে, এখন তারা সিরিয়া এবং ইরান দখল করার চেষ্টায় তারা তাদের জাতিসংঘ এবং তাদের সমস্ত দোসরদেরকে একত্রিত করার চেষ্টা করছে। সম্মানিত বন্ধুগণ, তারা যে যুক্তিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কলম ধারণ করেছে, সে যুক্তিটা কি? সে যুক্তি আপনারা শুনেছেন, এই যুক্তির পক্ষে আমাদের দেশে অনেক লোক আছে, অনেক নাস্তিক এবং অনেক ধর্মনিরপেক্ষবাদী এবং বেদীন লোক আমাদের সমাজে আছে, যাদের নাম আব্দুল্লাহ আব্দুর রহমান, যাদের নাম মুসলমানের নাম, তারা তাদের পক্ষাবলম্বন করে তারা এই সমস্ত বিষয়ে কথা বলে। তারা বলে যে এগুলি হলো বাক স্বাধীনতার ব্যাপার, স্বাধীনতা, স্বাধীন হবে একজন মুসলমান, একজন মানুষ স্বাধীন, সুতরাং সে যা ইচ্ছা তাই করবে, যা ইচ্ছা তাই বলবে, যা ইচ্ছা তাই লিখবে। এটা কি হতে পারে? স্বাধীনতার অর্থ কি এই যে একজন একজন আরেকজনের একজন আরেকজনের কুৎসা রটনা করবে? স্বাধীনতার অর্থ কি এই যে একজন আরেকজনের প্রতি জুলুম অত্যাচার করবে? তাদের স্বাধীনতা কি? তাদের স্বাধীনতা কোন পর্যায়ের? তাদের স্বাধীনতা হচ্ছে এই যে কোনো বন্ধন থাকা চলবে না, কোনো বাধা থাকা চলবে না, কোনো অঙ্গীকার থাকা চলবে না, বলগাহীন স্বাধীনতা যাকে বলা হয়, যারা যাদের স্বাধীনতায় কোনো ধর্ম নাই, যেখানে আমানত নাই, যেখানে চরিত্র নাই, সেই স্বাধীনতা তারা চায়। তাদের স্বাধীনতা হচ্ছে এই যে তারা কুকুর এবং বিড়ালকে শ্রদ্ধা করবে, তাদেরকে স্নেহ করবে, ভালোবাসবে, দয়া দাক্ষিণ্য প্রকাশ করবে তাদের সামনে। আর মুসলিম বিশ্বের ইয়াতিম বিধবারা তারা খাদ্যের জন্য চিৎকার করবে, তাদের রক্ত নিয়ে তারা হোলি খেলবে, এটা তাদের স্বাধীনতা, এই স্বাধীনতা তারা গান গায়। তাদের স্বাধীনতা হচ্ছে এই যে ইসরায়েলের ফিলিস্তিন দখল করা হলো বৈধ, ইসরায়েল ফিলিস্তিন দখল করেছে এটা বৈধ, এটা জায়েজ, এটা ঠিক আছে, কিন্তু ফিলিস্তিনিরা যদি তাদের ওই দখলদারকে উচ্ছেদ করার জন্য কোনো কথা বলে, এটা হলো সন্ত্রাস, তাদের হচ্ছে এই স্বাধীনতা। যখন কিনা খোঁড়া একটা যুক্তি দেখিয়ে ইরাক তারা দখল করে, সে যুক্তি যখন অসার প্রমাণিত হয়ে যায়, তখন সে যুক্তির বিরুদ্ধে যখন প্রতিবাদ গড়ে ওঠে, তখন তাদেরকে তারা সন্ত্রাস বলে, জিহাদকে তারা সন্ত্রাস বলে, মুজাহিদদেরকে তারা সন্ত্রাসী বলে আখ্যা দেয়, এটা তাদের স্বাধীনতা। মনে রাখবেন, মুসলমানের স্বাধীনতা হচ্ছে, আমাদের স্বাধীনতা হচ্ছে যে আমাদের স্বাধীনতা, মুসলমান স্বাধীনতা হচ্ছে মুসলমান কোনো কাফের কর্তৃত্ব মেনে নেবে না, জালেমের নেতৃত্ব মেনে নেবে না, কোন নিরাপদ মানুষের রক্ত প্রবাহিত হক এটা মুসলমান মেনে নেবে না। আমাদের স্বাধীনতা একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে আমাদের স্রষ্টা, আমাদের মালিক, আমাদের রব, আমাদের আল্লাহ যা বলেছেন, যা দিয়েছেন, তার সীমার মাঝে, তার গণ্ডির মাঝে আমাদের স্বাধীনতা। আমাদের স্বাধীনতা হচ্ছে যে আমরা সেই মেসেজ, আমরা সেই পয়গাম সারা পৃথিবীর কাছে পৌঁছাতে চাই, যে পয়গামকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের জন্য মনোনীত করেছেন, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, সেই ইসলামের বাণী, সেই ইসলামের কথা আমরা সারা পৃথিবীতে পৌঁছাতে চাই। আমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর কার্ড আমরা বাজারে বাজারে বিতরণ করতে চাই, যে কার্ডে লেখা থাকবে কাবার কথা, যেখানে গাড়ি হেরার কথা, যেখানে জমজমের ঘটনা লেখা থাকবে, আমরা এই কথা মানুষকে, এই স্বাধীনতা শোনাতে চাই। আমরা সেই স্বাধীনতা শোনাতে চাই যে স্বাধীনতা হচ্ছে ইমানের নামে, যেটা হচ্ছে কোরআনের নামে, আনুগত্যের নামে এবং উত্তম চরিত্র, সৎ চরিত্রকে প্রতিষ্ঠিত এবং গ্রহণ করার নামে। আমরা আমাদের স্বাধীনতা হচ্ছে যে আমরা মসজিদকে সম্মান করি, আম্বিয়া আলাইহিমুস সালামকে সম্মান করি, কোন নবীকে, কোন আলেমকে আমরা অসম্মান করি না। আমাদের স্বাধীনতার ঘোষণা হচ্ছে এই যে আমাদের মাবুদ এক, আমাদের স্রষ্টা যেমন এক, আমাদের মাবুদ তেমন একজন, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের মাঝে সাদা কালো, আমাদের মাঝে ভাষাভাষী কোনো ফরাক নাই, যারা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছে তারাই আমাদের এই পতাকার তলে সমবেত হবে, তারা আমাদের এক বা এক দলভুক্ত, তারা আমাদের ভাই। এই জন্য বিলাল হাবশি, যে কিনা একজন কৃতদাস ছিল, তিনি কাবা শরীফের উঠে আজান দিয়েছেন, তিনি আমাদের অন্তরের ভাই। সুহায়ব রুমি একজন সমাজের সবচেয়ে গরিব মানুষ, তিনি আমাদের ভাই। যে সালমান আল ফারসি যিনি অন্য দেশ থেকে এসেছেন, তিনি আমাদের অন্তরের ভাই। কেন?
তারা এবং আমরা একই ঝর্ণা থেকে পানি পান করেছি আমাদের মহান আল্লাহকে তারা আল্লাহ বলে বিশ্বাস করেছেন আমাদের নবীকে তারা নবী বলে সম্মান দিয়েছেন আমাদের কোরআনকে তারা সংবিধান রূপে গ্রহণ করেছেন সুতরাং ওরা আমাদের ভাই আর বংশ এবং মর্যাদা এবং জ্ঞান এবং প্রতাপের শ্রেষ্ঠত্বের উপরে শ্রেষ্ঠত্বের আসনে থাকার পরেও আমরা আবু জাহেল আবু লাহাব এমনি ভাবে উমাইয়া ইবনে খালফ এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা ঘৃণা করি কারণ তারা আল্লাহকে প্রত্যাখ্যান করেছে কোরআনকে প্রত্যাখ্যান করেছে তারা নবীকে কষ্ট দিয়েছে সুতরাং আমরাও তাদেরকে প্রত্যাখ্যান করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের অমোঘ নিয়মে আল্লাহর সুন্নাতের ধারা অনুযায়ী তাদেরকে ইতিহাস আস্থা করে নিক্ষেপ করেছেন আমাদের এই মেসেজ আমাদের এই রিসালাত আমাদের এই দাওয়াত বিশ্ব জাহানের জন্য কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে রাসূল আপনাকে আমি সমস্ত জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি এইজন্য আমাদের নবী আরবের জন্য যেমন আজমের জন্য অনারবের জন্য তেমন কালোর জন্য যেমন সাদার জন্য তেমন তিনি সমস্ত ভাষাভাষী সমস্ত রং বেরঙ্গের সমস্ত মানুষের জন্য তিনি হচ্ছেন বিশ্ব নবী বিশ্ব রাসূল সম্মানিত বন্ধুগণ আমাদের কোরআন আমাদের আমাদের পয়গাম হচ্ছে আমাদের কোরআন সারা বিশ্বের শান্তির জন্য সংবিধান একটা যে সংবিধানে কোনো ভুল নাই জালিকাল কিতাবুল রাইবা ফি এটা সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই আমাদের ইসলাম সারা মানুষের জন্য আল্লাহর মনোনীত স্রষ্টার মনোনীত ধর্ম আর আমাদের কিবলা সারা দুনিয়ার মানুষের জন্য কিবলা আমাদের এই হচ্ছে পয়গাম আমাদের এই হচ্ছে দাওয়াত আমাদের এই হচ্ছে রিসালাত এবং মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদের নবীকে বলে দিয়েছেন বলে দিন ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ হে লোক সকল তোমরা শুনে রাখো যে আমি তোমাদের জন্য তোমাদের সমস্ত মানুষের জন্য আমি রাসূল রূপে দুনিয়ায় এসেছি সুতরাং যদি কোনো মানুষ দুনিয়া এবং আখিরাতে কল্যাণ পেতে চায় মুক্তি পেতে চায় এবং আল্লাহর সন্তুষ্টি পেয়ে জান্নাত লাভে ধন্য হতে চায় তাহলে আল্লাহর নবীকে ভালোবাসা তার নবীকে শ্রদ্ধা সম্মান করা ছাড়া কোনো উপায় নাই এই জন্য সাহাবায়ে কেরাম তাদের নিজের জীবনকে জীবনের রক্তকে তাদের সবকিছুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বিলিয়ে দিয়েছেন আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আজানতুহু বিল ফাকাদ ফাকাদ বারাজানি বিল বিল মুহারাবা কোন মানুষ যদি আমার কোন ওলি আমার কোন বন্ধুর সাথে কি করে সে বিরোধিতা করে তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে তাহলে মনে রাখো আল্লাহ বলছেন হাদিসে কুলসি আল্লাহ বলছেন যে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম সুতরাং কোন মানুষ যদি আল্লাহর ওলির বিরুদ্ধাচরণ করে তাহলে সে আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেল যদি কোন মানুষ নবীর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে তাহলে বলার অপেক্ষা রাখে না সে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এজন্য সাহাবায়ে কেরাম তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সম্মানকে রক্ষা করার জন্য নিজের জান দিয়ে দিয়েছেন এবং তাদের তাদের নিজের জীবনের সবকিছুকে তিনি বিসর্জন দিয়ে দিয়েছেন সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে যখন মুসলমানদের পরাজিত পরাজয় হলো এবং অনেকগুলো মুসলমান শহীদ হয়ে গেলেন সেই সময় সাদ বিন রবি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাদ কোথায় আছে তাকে খুঁজে খুঁজে দেখো তার কি অবস্থা এরপরে একজন লোক গেলেন গিয়ে দেখেন যে সাদ ইবনে রবি তার অবস্থা শেষ পর্যায়ে এবং তিনি এবং শেষ অবস্থায় তার জান বের হবে অবস্থা এমন সময় তিনি গিয়ে বললেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সালাম জানিয়েছেন এবং আপনার অবস্থা জানতে চেয়েছেন তখন সাদ ইবনে রবি বললেন যে আল্লাহ নবীকে আমার সালাম জানিয়ে দিও এবং বলে দিও যে আল্লাহর নবী আমার জন্য আমার ইসলামের জন্য মুসলমানদের জন্য যা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে তার প্রতিদান দান করেন আর এমনি ভাবে তুমি তোমার কওমকে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানকে এই কথা শুনিয়ে দিও যে তাদেরকে আমার সালাম দিয়ে কথা শুনিয়ে দিও যে তোমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত কোন কাফের কোন মুশরিক যেন ও নবীর উপরে হাত তুলতে না পারে যদি হাত তুলে এবং তোমাদের শরীরে রক্ত থেকে থাকে তাহলে আমি কিয়ামতের দিন শাহাদাতের বিরুদ্ধে আমি আল্লাহকে নালিশ করব এই কথা বলে শাহাদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন এরপরে আনাস ইবনে নজরের আরেক সাহাবীর সাহাবীর কাহিনী তিনি বলছেন যে তোমরা কি করছো যখন এই খবরটা পৌঁছে গেল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন কাফেররা ছড়িয়ে দিল তখন তিনি বলছেন ফামাযা তাসনাউনা বিল হায়াতি বাদাহু কুমু বামুতু আলা মা মাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে আল্লাহর নবীর পরে আর কি থাকে জীবনের মূল্য আর কি আছে সুতরাং নবী আজকে যদি নবী নিহত হয়ে থাকে তাহলে উঠো নিজের জান দিয়ে দাও এবং তোমরা সবাই আল্লাহর নবীর জন্য নিজের জানকে কুরবান করে দাও এত অতঃপর তিনি বললেন ইন্নী আসুম্মু রায়হাতাল জান্নাহ ওয়া রাজাবালি উহুদ
তিনি বললেন যে আমি পাহাড়ের পাদদেশ থেকে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি অতঃপর তিনি কাফেরদের কাতারে ঢুকে গেলেন লড়াই করতে করতে তিনি যে জানকে বিলিয়ে দিলেন সেই দিন উহুদের দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জানকে বাঁচানোর জন্য 11 জন লোক একে একে শহীদ হয়েছিলেন তার হাবিন ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর বিরুদ্ধে আল্লাহর নবীকে বাঁচানোর জন্য তার শরীরে তরবারি এবং তীর এবং বর্ষা বল্লমে তিনি আঘাত গ্রহণ করেছেন এইজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বলেছেন যে তোমরা যদি কোনো জীবিত শহীদকে দেখতে চাও তাহলে তালহাবিন ওবাইদার দিকে দেখো এবং সাহাবা ইকরাম বলেছেন যে আজকের দিনটা যদি কোনো দিন হয়ে থাকে তাহলে তলহার দিন তলহা একাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বাঁচিয়েছেন সুবহানাল্লাহ বিহামদিহি তারা এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি রক্ষা করেছেন এবং তার জন্য জান দিয়েছেন আজকে আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহির জন্য জান দেওয়া তো দূরের কথা নবীজিকে ভালোবাসা তার অনুসরণ অনুকরণ করার পক্ষেও আমরা নয় যদি বলা হয় যে আল্লাহর নবীর এই হাদিস রয়েছে তোমরা গ্রহণ করো আল্লাহর নবীর এই সুন্নাত রয়েছে তোমাদের জীবনে বাস্তবায়ন করো আল্লাহর নবীর শত্রু ওই কাফের এবং মুশরিকদের সাথে মুশরিকদের থেকে তোমার সম্পর্ক ছিন্ন করো আমরা সব করতে রাজি নই উপরে উপরে নবীর ভালোবাসা দেখায় এবং আমরা আমাদের বাস্তব জীবনে কর্মজীবনে আল্লাহর নবীর বিরুদ্ধে আল্লাহর নবীর শরীয়তকে শরীয়তে জড় কাটার জন্য আমাদের কর্ম আমাদের লিখনে আমাদের আমাদের কথা সবকিছু আমরা চালিয়ে থাকি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন খবরদার কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আপনি বলে দিন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা আমার অনুসরণ করো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তার বিপরীতে কি হবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি এরপরে কেউ মুখ ফিরিয়ে নাই কুল আতিউল্লাহ ওয়ার রাসূল আপনি বলেছেন তবে আল্লাহর অনুগত্য করো রাসূলের অনুগত্য করো ফাইন তাওয়াল্লাও যদি আল্লাহ এবং রাসূলের অনুগত্য করতে তোমাদের মন না চায় তাহলে শুনে রাখো ফাইনাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন আল্লাহ কাফেরদেরকে কখনোই ভালোবাসবেন না তাদেরকে তিনি কখনোই নাজাত দিবেন না মুক্তি দিবেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ফাওয়াল্লাজি নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহর শপথ সে আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ কখনোই কোনো মানুষ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে আমি তার কাছে তার সন্তান তার পিতামাতা তার আত্মীয় স্বজন এবং সমস্ত মানুষ থেকে প্রিয়তম মাহবুব না হব সুবহানাল্লাহ বিহামদি আমাদের কাছে কি আমাদের নবীজি আমাদের সন্তানদের চেয়ে বেশি মাহবুব হয়েছে আমাদের পিতামাতা চেয়ে মাহবুব হয়েছে সমস্ত আত্মীয় স্বজন চেয়ে বেশি মাহবুব হয়েছে যদি মাহবুব হয়ে থাকে তার তার প্রতিবাদ কোথায় তার প্রভাব কোথায় আমাদের জীবনে নবীর সুন্নাতের বাস্তবায়ন কোথায় শুধু তাই নয় আমার নফসের চাইতে নবীকে ভালোবাসতে হবে ওমর বিন খাত্তাব বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ শপথ করে বলছি আমি আপনাকে সব কিছু চাইতে বেশি ভালোবাসি কিন্তু আমার নফসের উপরে আপনাকে ভালোবাসতে পারি না নবীজি বলছেন না তুমি ঈমানদার নও সাথে সাথে ওমর বললেন ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ আজকে আমি আপনাকে আমার নফসের চাইতেও আমার জানের চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি আল্লাহ নবী বললেন আল আন ইয়া ওমর এখন হে ওমর বুখারী শরীফ হাদিস যে এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পেরেছো এই জন্য প্রকৃতপক্ষে যারা আল্লাহর নবীকে ভালোবাসতে পারবে তারা তাদের বাস্তব জীবনে আল্লাহর নবীকে আদর্শ হিসেবে মডেল হিসেবে গ্রহণ করবে এবং নিজের জীবনে আল্লাহর নবীর সুন্নাতকে বাস্তবায়ন করবে মনে রাখবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসা তার প্রতি মহব্বত রাখা এটা জান্নাতে যাওয়ার অন্যতম কারণ একটি হাদিস শুনেন একদিন একজন লোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলছেন জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ মাতাসসা কিয়ামত কবে কিয়ামত কবে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে প্রশ্ন করলেন যে মা যা আদাদাতালাহা কিয়ামতের কথা জিজ্ঞাসা করতেছো কিয়ামতের জন্য তুমি কি তৈরি করেছো কি প্রস্তুতি নিয়েছো কবরে যাব হাসর হবে হাসরের হিসাব নিকাশ হবে কি প্রস্তুতি নিয়েছো কি পুঁজি আছে তোমার দেশে যাবে ছুটিতে যাবে তোমার কি প্রস্তুতি আছে কি পুঁজি আছে কি মার্কেটিং করেছো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে প্রশ্ন করলেন সে বলছে জি ইয়া রাসূলুল্লাহ লাশই কিচ্ছু নাই আমার কাছে কিছুই নাই আমি কোনো কিছুই তেমন কিছু প্রস্তুত করতে পারিনি আমার কোনো পুঁজি নাই কিন্তু ইল্লা আন্নানি উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিন্তু আমার একটা জিনিস আছে সেটা হলো এই যে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জবাব দিলেন তিনি বললেন ফাকাল আনতা মা মান আহবাবত তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে
سبحان الله بحمده أنس بن مالك بولتن تني بولتن فما فرحنا بشيء فرحنا بقول رسول الله صلى الله عليه وسلم أنت مع من أحببت قال أنس فأنا أحب رسول الله صلى الله عليه وسلم وأبا بكر وعمر وأرجو أن أكون معهم بحبي إياهم وإن لم أعمل بمثل أعمالهم এই হাদিস আনাস বিন মালিক বর্ণনা করার পরে বলছেন যে আল্লাহর কসম করে বলছি আল্লাহর নবীর এই কথা শোনা যে তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবে এই কথা শোনার পরে যতটুকু আনন্দিত হয়েছি আমরা খুশি হয়েছি এই কথার চাইতে আর কোন কথা এত খুশি হতে পারেনি তিনি বলছেন যে আমি আল্লাহর নবীকে ভালোবাসি আবু বকরকে ভালোবাসি ওমরকে ভালোবাসি এবং আমি এই ভালোবাসার দাবিতে আমি এটা আশা করি কিয়ামতের দিন আমি তাদের সাথে থাকব যদি আল্লাহর নবীর মতো আমি আবু বকরের মতো ওমরের মতো ওসমান আলীর মতো আমল করতে না পারি আমরাও আজকের এই বৈঠকে সবাই ঘোষণা দেই যে আমরা আল্লাহর নবীকে ভালোবাসি আবু বকরকে ভালোবাসি ওমরকে ভালোবাসি ওসমান আলীকে ভালোবাসি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে কেরামকে ভালোবাসি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কিয়ামতের দিন এই সাহাবায়ে কেরামের সাথে নবীর সাথে আমাদেরকে হাসর নজর করো জান্নাতে যাওয়ার তৌফিক দান করো যদি আমাদের আমলগুলো নবীর আমলের মতো না হয় সাহাবায়ে কেরামের আমলের মতো না হয় আল্লাহ তুমি আমাদের এই দোয়া কবুল কর আল্লাহুম্মা আমিন সম্মানিত বন্ধুগণ আমি শেষে বলতে চাই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করা তাকে সহযোগিতা করা এটা সমস্ত মুসলমানের প্রতি ফরজ কিভাবে আমরা আল্লাহর নবীকে সাহায্য করব কিভাবে আমরা সহযোগিতা করব মনে রাখবেন আল্লাহর নবীকে যদি সাহায্য আমরা না করি ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ আল্লাহ বলে দিয়েছেন তোমরা যদি নবীকে সহযোগিতা না করো তাহলে মনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সাহায্য করবেন সাহায্য করেছেন আল্লাহর নবীকে আমরা কিভাবে সাহায্য করতে পারি সে সম্পর্কে আমি কয়েকটা কথা আলোচনা করতে চাই আল্লাহর নবীকে সাহায্য করতে চাইলে কি করতে হবে এক নম্বর কথা হচ্ছে যে আল্লাহর নবীর চরিত্রে চরিত্রবান হতে হবে এবং আল্লাহর নবীর আকীদাকে গ্রহণ করতে হবে তিনি যেভাবে ইবাদত করেছেন সেভাবে ইবাদত করতে হবে এবং তার এই শরীয়তের মাঝে এই দিনের মাঝে নতুন কোন বেদাত সৃষ্টি করা চলবে না এবং তার আচার আচরণ আমার নিজের জীবনে প্রতিফলিত করতে হবে এটা এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে এই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত তার জীবন চরিত্র আমাদেরকে সঠিক বই পুস্তক থেকে পড়তে হবে নিজের পরিবার পরিজনকে শেখাবো সন্তানদেরকে সেভাবে তালিম দেব প্রতিবেশীদেরকে সেই সিরাতের তালিম দেব আর এই সিরাতের কথা প্রচার প্রসার করব সম্মানিত বন্ধুগণ আফসোসের বিষয় যে আমরা বর্তমান যুগে বড় বড় প্লেয়ার বা খেলোয়াড় বড় বড় নায়ক নায়িকা এদের সম্পর্কে যতটুকু জানি রাজনৈতিক নেতৃবৃন্দ এ সম্পর্কে যতটুকু জানি আমাদের মুক্তিদূত আমাদের প্রিয় নবী আমাদের শফাতের কান্ডারি মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমরা তার চাইতে তার নগণ্যতম কিছু জানি না আমি আপনাদেরকে একটা আমি একটা পরিসংখ্যান শোনাচ্ছি আর তাহরিক পত্রিকায় অক্টোবর 2005 সালে একটা পরিসংখ্যান এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর শাহ মোহাম্মদ হাবিবুর রহমান একটি তিনি পরিসংখ্যান চালিয়েছেন যে আমরা আল্লাহর নবীর হক আদায় করছি কিভাবে আল্লাহর নবীকে আমরা যাতে জানি কতটুকু সেটার উপরে তিনি একটা পরিসংখ্যান করেছিলেন এখানে বলা হয়েছে যে মাস্টার্স শেষ বর্ষ বিএ সম্মান তৃতীয় বর্ষ এবং বিবিএ এই তিনটি বিভাগের কয়েকশো ছাত্রকে নিয়ে একটি জরিপ চালানো হয়েছিল এবং সেখানে সেই জরিপের মধ্যে 50টা প্রশ্ন ছিল প্রত্যেক গ্রুপে 50টা প্রশ্ন রাখা হয়েছিল যে প্রশ্নগুলির মূল বিষয় ছিল আল্লাহ নবী সাল্লামের জীবনী সম্পর্কে আল্লাহ নবীর জীবনের বিভিন্ন দিক যেমন আল্লাহ নবী সাল্লাম কোন গোত্রে জন্মগ্রহণ করেন তার দুধমাতার নাম কি তিনি কখন মৃত্যুবরণ করেন তারপরে হিজরি সাল কখন থেকে গণনা শুরু হয় খন্দক যুদ্ধের কৌশল কোন সাহাবীর বর্ণনা পরামর্শ ছিল তারপরে কখন মদ হারাম করা হয় আল্লাহ নবী কখন বিদায় হজ করেন বিদায় হজের ভাষণ কোন জায়গায় দিয়েছিলেন এ ধরনের কিছু প্রশ্ন নবীর জীবনের উপরে এই 50টা প্রশ্নের উপরে 50 নম্বর দিয়ে প্রশ্ন করা হয়েছিল তো তিন ভাগে প্রশ্ন করা হয়েছিল এবং বলা হয়েছিল আপনারা এগুলি উত্তর দেন মাস্টার্স শেষ বর্ষের ছাত্র এবং বিএ সম্মান অর্থাৎ অনার্সের শেষ বর্ষের ছাত্র এবং বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র তো 50টা প্রশ্নে 50 মার্ক ছিল রেজাল্ট শুনেন মাস্টার্স শেষ বর্ষে যারা ছাত্রছাত্রী ছিল তারা 50টা প্রশ্নের উত্তর দিয়ে গড়ে তাদের নম্বর পেয়েছে
22.5 অর্থাৎ 22.5 নম্বর সর্বোচ্চ নম্বর পেয়েছে যে ব্যক্তি সে হচ্ছে 22.5 নম্বর আর বিএ সম্মান তৃতীয় বর্ষের যে ছাত্রছাত্রী তাদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে 20 আর বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের মধ্যে 50 ছাত্রের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে 18 আর বেশ কয়েকজন ছাত্রছাত্রী এরকম ছিল যারা শূন্য নম্বর পেয়েছে কোনো নম্বরই পায়নি তারা নবী সম্পর্কে রাসূল সম্পর্কে কোনো উত্তরই তো দিতে পারেনি আল্লাহু আকবার আল্লাহু আকবার এই হচ্ছে আমাদের সমাজের চিত্র শুধু তাই নয় এখানে লেখা আছে এখানে শেষ নয় ওই একই ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের লিখতে বলা হয়েছিল তারা এযাবৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থ আদৌ পড়েছে কি না অথবা অন্তত একবার পড়েছে হলেও পড়েছে কি না এই প্রশ্ন তাদেরকে করা হয়েছিল যে কখনো তারা নবীর উপরে পূর্ণ জীবনী গ্রন্থ পড়েছেন অথবা বা এই গ্রন্থ আপনাদের কাছে আছে কি না বা একবার পড়েছেন কি না এগুলি তাকে প্রশ্ন করা হয়েছিল তো তাদের যে জবাব সেই জবাবটা শুনেন তাদের দেওয়া উত্তরগুলি সারণী আকারে বিন্যস্ত করলে যে চমকপ্রদ ও একই সঙ্গে দুর্ভাগ্যজনক চিত্র বেরিয়ে আসে তা নিম্নরূপ বিবরণ পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থ আদৌ পড়েনি নবীজির পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থ কখনোই পড়েনি এরকম হচ্ছে 37% 37% অংশ বিশেষ পড়েছে 18% জীবনী গ্রন্থ নবীজির জীবনী গ্রন্থ পড়া শুরু করেছিল শেষ করেনি 14% জীবনী গ্রন্থ নবীজির জীবনী গ্রন্থ অর্ধেক বা তার কম পড়েছে 8% জীবনী গ্রন্থ হাতে পেয়েছিল কিন্তু পড়ার সময় হয়নি 10% বাড়িতে এমন কোন নবীজির নবীর জীবনীর উপরে এমন কোন বই নাই তাই পড়া হয়নি এরকম 10% ভাবতে পারেন আর পুরো জীবনী গ্রন্থ পড়া হয়েছে মাত্র 3 জন লোকের 100 জন লোকের মধ্যে এই জরিপ 100 জন লোকের মধ্যে এই হলো অবস্থা তাহলে যারা আমাদের দেশের শিক্ষায় সর্বোচ্চ পর্যায়ের তাদের যদি এই অবস্থা হয়ে থাকে তাহলে অন্যান্য নিম্ন পর্যায়ের লোকের আর কি অবস্থা হতে পারে নিম্ন পর্যায়ের লোকেরা আমাদের সমাজে আল্লাহর নবী সম্পর্কে কি আছে রবিউল আউয়াল আসলে মিলাদ মাহফিল করতে হবে বাড়ি উদ্বোধন করলে মিলাদ মাহফিল করতে হবে বিবাহ অনুষ্ঠান হলে মিলাদ মাহফিল করতে হবে দোকান উদ্বোধন করলে মিলাদ মাহফিল করতে হবে সেখানে নবীর নামে কিছু দরুদ পড়ে দিয়ে কিছু মিষ্টি বিতরণ করে দিয়ে কিছু টাকা পকেটে গুঁজে নিয়ে পিরাম ইমাম সাহেব চলে গেলেন বাস নবীর নামে নবীর হক আদায় হয়ে গেল এই হচ্ছে আমাদের সমাজের চিত্র কিন্তু আল্লাহর নবীর হক কে তার দাবি কি আল্লাহর নবী আমাদের জন্য কি রিসালাত কি মেসেজ নিয়ে এসেছেন কি আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে সেই শিক্ষা খুবই কমই রয়েছে আমাদের সমাজে আর যদি কোনো মানুষ এই শিক্ষা দিদের দেওয়ার জন্য অগ্রসর হয় তখন তাকে বিভিন্নভাবে অপবাদ দেওয়া হয় তাকে বিভিন্ন দিকে তাকে ভাগ করে দেওয়া হয় এবং তাকে সমাজ থেকে সমাজচ্যুত করে দিয়ে আলাদা করে দেওয়া হয় এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব যে আর আর কতকাল আমরা এই লাঞ্ছর অবমাননায় থাকব কতকাল আমরা এই নবীর আমাদের নবীর প্রিয় নবীর আমাদের এই মুক্তিদূতের অবমাননা আমরা মুখ বুঝে সহ্য করব এই জন্য আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আল্লাহর নবীর সিরাত তার জীবনী আমরা নিজে পড়ব এবং অন্যদেরকে পড়ার চেষ্টা করব তো এই 2 নম্বর এই 3 নম্বর কথা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে সমস্ত ওসিয়ত রেখে গেছেন সেই ওসিয়ত আমরা বাস্তবায়ন করব যেমন তার নবীর আমাদের নবীর সুন্নাতকে আঁকড়ে ধরে থাকা সাহাবায়ে কেরাম অর্থাৎ খোলাফা রাশেদের সুন্নাতকে আঁকড়ে ধরে থাকা এবং ইসলামের সবচেয়ে বড় কাজ নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সর্বশেষ ওসিয়ত কি ছিল শেষ নসিহত কি ছিল আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম নামাজ 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 এবং তোমাদের দাস দাসী এমনি ভাবে আল্লাহর নবীর জীবনী সম্পর্কে কোন বই কোন ক্যাসেট কোন লিফলেট কোন কিছু যদি থাকে পান আপনি নিজে পড়বেন বিতরণ করবেন মানুষকে দিবেন এমনি ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি কেউ অপমাননা করে তাকে লাঞ্ছিত করার চেষ্টা করে তার বিরুদ্ধে আপনি প্রতিরোধ এবং প্রতিবাদ গড়ে তুলবেন এবং এক্ষেত্রে সব ধরনের সম্ভাব্য সকল পথ ও পদ্ধতি অবলম্বন করবেন আপনার বক্তৃতা আপনার লিখনি টিভিতে হোক রেডিওতে হোক ইন্টারনেটের মাধ্যমে হোক বা যে কোনোভাবে হোক আপনি এই ব্যাপারে আপনি পদক্ষেপ নেবেন এমনিভাবে ব্যাপক হারে
আল্লাহর নবীর এই দুটো হক আদায় করতে না পারলেও ব্যাপক হারে নবীজির দরুদ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ এভাবে দরুদ পাঠ করবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করবেন এমনি ভাবে আল্লাহর নবী এবং তার সাহাবায়ে কেরামকে ভালোবাসতে হবে তাদের জন্য সুদোয়া করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লা লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহীম আর যে সমস্ত কাফের এবং মুশরিক বেদিন রয়েছে আমাদের আশেপাশে আমাদের চলাফেরার সাথী আমাদের চলাফেরার সামনে পড়ে তাদেরকে নবীর জীবনী গ্রন্থ নবীর জীবনের শ্রেষ্ঠ দিকগুলো সুন্দর দিকগুলো তাদের সামনে তুলে ধরতে হবে এবং এই সমস্ত সম্পর্কে কোনো বই পুস্তক ক্যাসেট পেলে সেগুলো তাদেরকে শুনতে দেওয়ার চেষ্টা করতে হবে আর যারা আল্লাহর নবীর বিরুদ্ধে নবীকে অপমান করেছে তার বিরুদ্ধে ব্যঙ্গচিত্র অঙ্কন করেছে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে না পারলেও আমরা তাদেরকে আমরা বয়কট করব তাদের সাথে সম্পর্ক ছিন্ন করব এবং তাদের উৎপাদিত পণ্যকে আমরা বর্জন করব আজকে যে সমস্ত পণ্য বাজারে রয়েছে সেই পণ্যের অনেক অংশে ওই ডেনমার্ক থেকে আল্লাহর নবী ব্যঙ্গকারীদের থেকে এসেছে সুতরাং তাদের সেই পণ্যগুলিকে আমরা বর্জন করার চেষ্টা করব এবং অন্যদেরকে আমরা আহ্বান করব যে না এগুলি থেকে যেন আমরা দূরে থাকি এবং এগুলির মাধ্যমে অন্তত আমরা এই কথা বলতে পারবো যে হ্যাঁ নবীকে যারা অপমান করেছিল সেই অপমানকারীদের বিপক্ষে আমরা অবস্থান নিয়েছি এবং তাদের অর্থনীতিকে দুর্বল করার জন্য আমরা কিছুটা হলেও পদক্ষেপ গ্রহণ করেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ঈমানে জজবা এবং জোশকে বৃদ্ধি করে দেন এবং আল্লাহ নবীর প্রতি মহব্বত ভালোবাসাকে বৃদ্ধি করে দেন এবং সেই সাথে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনেরকে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অপমান করেছে এবং করছে যারা তাকে লাঞ্ছিত করছে অপমানিত করছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবানকে যেন তিনি কি করে দেন জবানকে যেন বোবা করে দেন তাদেরকে বধির করে দেন তাদের চোখ অন্ধ করে দেন তাদের হাতগুলিকে তাদের হাত পাকে অবশ করে দেন প্যারালাইসিস করে দেন তাদেরকে পঙ্গু করে দেন এবং দুনিয়াতেই তাদের এই শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেন আর কিয়ামতের ময়দানে তাদের যে শাস্তি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন সেই শাস্তি দান করেন আর আমরা যারা আল্লাহর নবীকে ভালোবেসেছি এবং ভালোবাসছি এবং আল্লাহর নবীরকে ভালোবাসার আহ্বান স্বরূপ যে সমস্ত কথা বললাম আল্লাহ যেন আমাদের এই কথাগুলো কবুল করে নেন এবং নবীর প্রতি ভালোবাসার দাবি স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামতের ময়দানে আমাদের ক্ষমা করেন এবং তার শাফাত নসিব করেন এবং হাওজে কাওসারে পানি পান তার হাত থেকে পানি পান করা তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া সাইরিল মুসলিমিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন السلام عليكم ورحمة الله وبركاته